এই মিন্নি, তুমি হতে পারো না কোনো ঘরের গিন্নি। তোমার কারণে আজকে শেষ হয়ে গেল দুটি পুরুষের জীবন একেবারে পাতলা শিন্নি। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এসকে মিডিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এখন থেকে অল্প কিছুক্ষণ আগে আদালতে ঘোষণা হয়ে গেল সেই বরগুনার রিফাত হত্যাকাণ্ডের মূল আসামিদের সাজা। বারবার প্রমাণ করার চেষ্টা করেছি মিন্নি নির্দোষ, কিন্তু সেই দিন যে ঘটনাটা ঘটেছিল, সেদিন রাস্তা থেকে তার স্বামীকে হত্যা করা হচ্ছে। সেই সময় সে রাস্তা থেকে যখন তার স্যান্ডেলগুলো টুকিয়ে টুকিয়ে আনার চেষ্টা হচ্ছিল, তখনই বোঝা গেছে যে না, এই ঘটনার মূল রহস্য অন্য জায়গায়। এই ঘটনা এভাবেই শেষ হয়নি, এই ঘটনা পূর্ব পরিকল্পিত, এবং এই ঘটনার সাথে এই নারীর অবশ্যই সম্পৃক্ততা আছে। পরপর আরও কয়েকটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, এবং সেখানে দেখা গিয়েছিল তাকে মারার জন্য যে ছক আঁকা হয়েছে, সেই ছকের মূল নায়ক মিন্নি। কিন্তু বারবার সে অস্বীকার করেছে। অস্বীকার করার পরেও যখন আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টিকে পুরোপুরিভাবে তদন্তে নিয়ে যায়, এবং জামিনে থাকা সত্ত্বেও মিন্নির বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যখন ইনভেস্টিগেশন করে, সেই ঘটনার মূল রহস্য বেরিয়ে যায়। এই ঘটনার মূল ছক এই মিন্নি এঁকেছিল। কখনো রিফাতকে স্বামী বানিয়েছে, কখনো নয়ন বনকে স্বামী বানিয়েছে। দুইটা বন্ধুকে এমনভাবে এই নারী শত্রুতে পরিণত করেছে, কখনো এই ঘরে, কখনো এই ঘরে। এই নারী কি সুখ খুঁজে বেরিয়েছে, নাকি অর্থ খুঁজে বেরিয়েছে, নাকি এক পুরুষে তার হয়নি, সেটাই আসলে জানার ব্যাপার। তবে এই ঘটনা থেকে যুব সমাজ সতর্ক হওয়া উচিত। যুব সমাজ এখনই যদি এই ধরনের অপকর্মের সাথে নিজেকে জড়িত করে ফেলেন, তাহলে এই ঘটনা থেকে শিক্ষা নেন যে না, সম্পর্ক করতে হবে তো বুঝে শুনে, সেই সমস্ত নারীর সাথে সম্পর্ক করতে হবে যে সম্পর্কের মর্যাদা বুঝে, যে আপনার মর্যাদা বুঝে। কিন্তু যখন এই সমস্ত মিন্নি ধানের শিন্নিদের সাথে আপনাদের সম্পর্ক হয়ে যায়, এবং ওনারা পাতলা টাইপের শিন্নি খাওয়াইয়ে আপনাদেরকে ডায়রিয়া বানিয়ে রাস্তায় অথবা ঘরে ঘুম পাতিয়ে রাখে, তখনই আপনাদের শিক্ষা হয়। দয়া করে এই ঘটনা থেকে শিক্ষা নিন, না হয় নয়ন বন্ডের মতো ক্রসফায়ার, রিফাতের মতো জীবন যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বন্ধুরা, আমি মনে করি এই রিফাত হত্যাকাণ্ডের মূল আসামি এই মিন্নিকে ধরা, অথবা এই মিন্নির ঘটনাগুলো বা আপনাদের এই মন্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় এই মুখ্য ভূমিকা পালন করেছিল। মিন্নি কিন্তু বেঁচে যাচ্ছিল, মিন্নির সম্পর্কে কেউই কোনো রকম মানে কি বলবো আলাপ আলোচনা কথাবার্তা বলেনি, এবং যখন প্রতিবাদ করেছিলেন আপনারা, তখন কিছু সংখ্যক মানুষ রুখে দেওয়ার চেষ্টা করেছিল যে কেন একটা নির্দোষ মহিলাকে, তার স্বামী মরে গেছে, সে কান্না করছে, তাকে কেন আপনারা ফাঁসিয়ে দিচ্ছেন। কিন্তু ফাঁসানো হয়নি। এই ঘটনা অথবা এই নারীর পথ চলাই বলে দিয়েছিল এই ঘটনার সাথে মিন্নি অবশ্যই অবশ্যই দায়ী আছে, এবং সেটা আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রমাণ হয়ে গেছে। তো বন্ধুরা, আরও নতুন নতুন তথ্য আসলে আমি আপনাদের কাছে তুলে ধরবো, আশা করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।